হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে নতুন একটা লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ইএফএক্স লোগো ডিজাইনগুলো দেখলেন, এই টাইপের লোগো ডিজাইনগুলো আপনার পছন্দের ছবি দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের লোগো ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করবো, আর একটা এক্সএমএল ফাইল আর একটা ফন্টের প্রয়োজন হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে অল মেটেরিয়ালসের লিঙ্ক দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দেবেন, চ্যানেলটা আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর গাইস, আমাকে যারা এখন পর্যন্ত ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করেননি, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে নেবেন। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব চৌহান, ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে, ওখানে অল মেটেরিয়ালসের লিঙ্ক দেওয়া আছে। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা ফন্ট দেখতে পাবেন এবং একটা এক্সএমএল ফাইল দেখতে পাবেন। ফন্টটাকে ডাউনলোড করে নেবেন, আর এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করে নেবেন। ইনপুট করার পর আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ইলাইট মোশন অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করে নেবেন। দেন ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। প্রজেক্ট অপশানে ক্লিক করার পর আপনি যে এক্সএমএল ফাইলটা ইনপুট করেছেন ওটা কিন্তু প্রথমেই শো করবে। দেখতে পাচ্ছেন এই যে এক্সএমএল ফাইলটা ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস চলে আসবে। আমার এখানে ফটোটা শো করছে, বাট আপনার কাছে ফটো শো করবে না এবং এই স্টাইলিশ ফন্টটাও কিন্তু শো করবে না, ঠিক আছে? তো আপনাদেরকে এই যে গ্রুপ লেটার রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে এডিট গ্রুপে ক্লিক করতে হবে। এডিট গ্রুপে ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলো এখান থেকে লেয়ার ওপেন হয়ে যাবে। দেন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ারে লেখা রয়েছে অ্যাড ইওর ফটো, মানে আপনার পছন্দের ফটোটা আপনাকে অ্যাড করতে হবে। আর যে আপনি ফটোটা ইনপুট করবেন ওই ফটোটা আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। রিমুভ বিজি ওয়েবসাইট থেকে আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। দেন এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে কালারের ফিল এখানে ক্লিক করতে হবে। মিডিয়া নট ফাউন্ড লিখে থাকবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন, যে ফটোটা আপনি ইনপুট করতে চান। জাস্ট আমি দেখানোর জন্য এই ফটোটাকে সিলেক্ট করছি। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ফটোটা কিন্তু এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর এর অপশানে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আপনাদেরকে ফটোটাকে অ্যাডজাস্ট করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর ফটোর সাইজটাকে যদি আপনি বড় করতে চান তাহলে এখানে তিন নাম্বার অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকমভাবে এই সাইজটাকে বড় করতে হবে। দেখতে পাচ্ছেন ফটোর সাইজটা এরকমভাবে কিন্তু বড় সাইজ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনাদেরকে যে এক নাম্বারে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি এটাকে মুভ করতে পারবেন। আপনি এই ফটোটাকে কোন জায়গায় বসাতে চান এরকমভাবে আপনি মুভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে মুভ করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এরপর এখানে অ্যারোতে ক্লিক করে ব্যাক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার ফটোটা যদি বেশি হোয়াইট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশন ভাইব্রেশন অপশানটা রয়েছে, এটাকে অফ করে দেখবেন যে আপনার ফটোর কোয়ালিটিটা কেমন আসছে। এখানে দেখে নেবেন, দেখতে পাচ্ছেন এই যে এগুলো যদি আপনি অফ করেন তাহলে দেখবেন অরিজিনাল কালারটাও কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রেখে দেবো, এগুলোকে অন করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডজাস্টটা করে নেবেন, ঠিক আছে? এরপর আপনাদেরকে সাইডে ক্লিক করে ব্যাক করতে হবে। ফটোটার কাজ শেষ হয়ে গেছে। এরপর আপনাদের কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি, টেক্সট ফোর, এই টেক্সটগুলোতে আপনার নামটা আপনাকে লিখে দিতে হবে। যদি আপনি পেজ ইউজ করেন বা ইউটিউব চ্যানেলের জন্য বানান সেক্ষেত্রে আপনার নামটা বা আপনার পেজের নাম, আপনার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু লিখতে পারেন। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করার পর আপনার নামটা এখানে কাট করে এই যে এই নামটা কাট করবেন। দেন আপনার নামটা আপনাকে টাইপ করতে হবে। এরপর আপনাদেরকে যে ফোনটা আপনি ডাউনলোড করেছেন ওই ফোনটাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল ফোনটি ক্লিক করতে হবে। তারপর থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ইনপুট ফোনে ক্লিক করবেন। দেন আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেন এই ফোনটাকে আপনাকে ইনপুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। সবার নিচে কিন্তু এই ফোনটা শো করবে, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। দেন আপনি এটাকে অ্যাডজাস্টও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে সাইজটাকে বড় করতে পারবেন, ছোটো সাইজ করতে পারবেন, ঠিক আছে? এরপর টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার আরও সাইডে ক্লিক করে ব্যাক করবেন। প্রত্যেকটা টেক্সট এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটা টেক্সটে আপনাদেরকে সেম নাম লিখতে হবে, ঠিক আছে? যে এখানে যতগুলো আমি টেক্সট দিয়েছি চারটা, এই চারটা টেক্সটে আপনাকে সেম নাম লিখতে হবে। এরপর আপনি উপরে আসবেন। উপরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট লেখা রয়েছে নেম ওয়ান, নেম টু। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে এটা হচ্ছে নেম ওয়ান, এটা হচ্ছে নেম টু। আমার চ্যানেলের নামটা লিখেছি সাকিব টেক, ঠিক আছে? তবে কী করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এডিট টেক্সটে ক্লিক করতে হবে। দেন এটাকে কাট করে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন।
তারপর আপনাদেরকে এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটাকে ইউজ করতে হবে। নাম টুট অপশনটা রয়েছে, এটা তো আপনাকে লিখতে হবে এবং সেম আপনাকে ফন্টটা অ্যাড করতে হবে। তারপর রয়েছে এখান থেকে একটা সিগনেচার ফন্ট অ্যাড করেছে, সিগনেচার ফন্ট আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি যে কোনো টেক্সট কিন্তু এডিটিং করে লিখতে পারেন। তো খুব সহজে এরকম হবে, আপনার এরকম একটা খুব সুন্দরভাবে লোগো ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর এই ফটোটা গ্যালারিতে সেভ করতে হবে, ব্যাক করে দিবেন, তারপর উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, এই যে দেখতেছেন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, এটার উপরে ক্লিক করবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনারা দেখবেন এরকমভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে, যে সেভ আইকনে ক্লিক করবেন এই লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।